নোয়াখালীর সেনবাগে নৌকার বিরুদ্ধে আওয়ামী লীগ নামধারী সাবেক পাঁচ নেতা ষড়যন্ত্র করছে। তাদের ষড়যন্ত্রের কারণেই গেল ইউনিয়ন পরিষদের নির্বাচনে সেখানকার নয়টি ইউনিয়নের মাত্র দুটিতে জয় পায় আওয়ামী লীগ। ওই নির্বাচনে নৌকা প্রতীকের বিরুদ্ধে কাজ করেন সাবেক এই নেতারা। ষড়যন্ত্র যেন এখনও থেমে নেই। স্থানীয় সংসদ সদস্য মোর্শেদ আলমের বিরুদ্ধে এই পাঁচজন মিলে এখনও নীল নকশা বাস্তবায়ন করছেন। 2001 সালে এই আসনে নৌকা প্রতীকে মনোনয়ন দেওয়া হয় এলাকার জনবিচ্ছিন্ন নেতা ডক্টর জামাল উদ্দিনকে। আওয়ামী লীগ নেতারা তার বিরুদ্ধে তুমুল বিরোধিতা করেন, তার বিরুদ্ধে করা হয় ঝাড়ু মিছিল। এক পর্যায়ে প্রতিবাদের মুখে জামাল উদ্দিনের প্রার্থিতা বদল করে কেন্দ্রীয় আওয়ামী লীগ। 2008 সালে আবারও মনোনয়ন দেওয়া হয় জামাল উদ্দিনকে। ওই নির্বাচনে বিএনপির প্রার্থীর কাছে 20,000 ভোটে হেরে যান। এরপর আওয়ামী লীগের হাল ধরেন পরিচ্ছন্ন ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মোর্শেদ আলম। 2014 সালে আওয়ামী লীগের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হন মোর্শেদ আলম। এলাকার উন্নয়ন ও বিএনপির ঘাটিকে নৌকার দুর্গতে রূপান্তর করতে তৃণমূল নেতাদের নিয়ে চষে বেড়ান এলাকার প্রতিটি গ্রামে। 2018 সালে জাতীয় নির্বাচনে আবার মনোনয়ন পান মোর্শেদ আলম। সেবার বিএনপি প্রার্থী জয়নুল আবেদিন ফারুককে 1.5 লাখ ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি। এরপর থেকে মোর্শেদ আলমের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে ষড়যন্ত্রের নীল নকশা করে স্থানীয় আওয়ামী লীগের নামধারী কয়েকজন নেতা। স্থানীয় জনগণের অভিযোগ, সেনবাগ উপজেলার আওয়ামী লীগের সাবেক সভাপতি জাফর আহমেদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর টিপু, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আতাউর রহমান মানিক, দুর্নীতির দায়ে বহিষ্কৃত জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর জামাল উদ্দিন ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি শিয়াব উদ্দিন এই নীল নকশা বাস্তবায়ন করছে। হঠাৎ করে যদি ডক্টর জামাল নামে একটা লোকের অভিযোগ পেয়েছে, এটা আমরা সবাই সেনবাগের মানে হতভম্ব, মানে জামাল উদ্দিনকে, জামাল উদ্দিনের অস্তিত্ব কোন সেনবাগে ছিল না তখন। তখন তাৎক্ষণিক আমরা মানুষের প্রতিক্রিয়া হলো, সবাই আমাকে আসে দিল যে বা আমরা একটা কিছু করি, তখন আমরা বাধ্য হয়েছি যে ডক্টর জামাল উদ্দিন একটা ঝাড়ু মিছিল করি। তখন সেনবাগের সমস্ত লোকেরা কিন্তু ঝাড়ু উজিয়ে দিছে। নৌকার নামধারী সাবেক এই পাঁচ নেতার বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের। নিউজ ডেস্ক, বায়ান্ন টিভি।